बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलाम वालेकुम। ढाका शिक्षा बोर्ड लेवल थ्री स्कूल एंड कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन विशेष क्लास में सबाई के स्वागत। अमी मोहम्मद जफिकुल इस्लाम सहकारी शिक्षक ढाका शिक्षा बोर्ड लेवल थ्री स्कूल एंड कॉलेज। अमी आज के हाजिर आछि तृतीय श्रेणी प्राथमिक विज्ञान निये। तो तृतीय श्रेणी सबसे কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। করোনার এই বৈশ্বিক মহামারীতে স্কুল দীর্ঘদিন বন্ধ ছিল, তারপর আবার তোমাদের পদচারণায় শিক্ষা প্রতিষ্ঠান মুখরিত হয়ে গেছিল, কিন্তু প্রকৃতির পরিহাসে আমাদেরকে আবারও স্কুল বন্ধ করতে হয়েছে। গণপ্রজাতন্ত্রী আমাদের সরকারের নির্দেশ ক্রমে, কিন্তু আমরা তো বসে থাকতে পারি না, তাই না? আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের পাঠে চলে যাই। আজকে আমি তোমাদেরকে পড়াবো অধ্যায় দুই জীব ও জল। অধ্যায় দুই এর জীব ও জল। এর আগে তোমাদের অধ্যায় এক পড়ানো হয়ে গেছে স্কুলে, তোমরা যখন স্কুলে প্রাইমারি ক্লাস করছিলে তখন তোমাদের পড়ানো হয়েছে। বিদায় আমি অধ্যায় দুই ধরে শুরু করেছি। তার মনোযোগ দিয়ে সব সময় জীব ও জল, অধ্যায়ের নামই হলো জীব ও জল। আমরা যারা মানুষ, গরু ছাগল পশু পাখি গাছপালা, দেখো এটা একটা আলাদা বৈশিষ্ট্য আছে, যা জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে, অর্থাৎ তাদের জীবন আছে, জন্ম মৃত্যু আছে, এরা খাদ্য গ্রহণ করে। অন্যদিকে দেখো, তুমি যে চেয়ার টেবিলে বসো, তারপরে তোমার বই খাতা, এগুলোর কি জীবন আছে? আলো বাতাস পানি, এগুলো জন্ম মৃত্যু নাই, এরা খাদ্য গ্রহণ করে না, অর্থাৎ এগুলো হলো জল। তাই আমরা বলতে পারি আমাদের চারপাশের পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এক হলো জীব উপাদান, আরেকটা হলো জল উপাদান। এই জীব উপাদান জীবন আছে, খাদ্য গ্রহণ করে, জন্ম মৃত্যু আছে, ছোট থেকে বড় হয়, এই বৈশিষ্ট্যগুলো জীবের ভিতরে দেখা যায়। জল উপাদান জীবন নেই, খাদ্য গ্রহণ করে না, জন্ম মৃত্যু নেই, বৃদ্ধিও ঘটে না, অর্থাৎ এগুলো জীবের সত্যি বিপরীত। অর্থাৎ জীব জড়, আমরা যদি এভাবে বলি তা জীব জড় বৈশিষ্ট্য, তাহলে এভাবে বলতে পারবো জীবের জীবন আছে, জীবের খাদ্য গ্রহণ করে, জীবের জন্ম মৃত্যু আছে, জীব ছোট থেকে বড় হয়। জড়ের বৈশিষ্ট্য যদি বলি, জীবন নেই, খাদ্য গ্রহণ করে না, জন্ম মৃত্যু নেই, বৃদ্ধি ঘটে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমি সংক্ষেপে জানিয়ে দিচ্ছি, তোমরা যখন বৈশিষ্ট্য আসলে বা পার্থক্য আসলে তোমরা এটা বড় লাইনে লিখে দিবে, আর পার্থক্য যদি আসে অবশ্যই তোমরা কি করবে, ছকে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন এই জীব উপাদানকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। জীব উপাদানকে আমরা কয় ভাগ করতে পারি? জীবকে আবার আমরা দুই ভাগ ভাগ করতে পারি। দেখো ভাগ দুটো তো বলে, একটা হলো উদ্ভিদ, একটা হলো প্রাণী। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জীব উপাদান দেখলাম, এই জীব উপাদানের ভিতরে আমরা দুইটা ভাগে ভাগ করছি, সেটা হলো একটা হলো উদ্ভিদ, একটা হলো প্রাণী। এখন হলো উদ্ভিদ কারা? উদ অর্থ মাটি, আর ভিদ অর্থ ভেদ করে ওঠা, অর্থাৎ উদ্ভিদ শব্দের অর্থটা হলো মাটি ভেদ করে ওঠা, সাধারণত তাই বলা হয়। কিন্তু সব ক্ষেত্রে উদ্ভিদ মাটি ভেদ করে আসে না। আমি যদি একটা পানির ভিতরে একটা সোলা বীজ বসা দেই, তাহলে দেখা যাবে সেখান থেকে গাছ আসছে, তো সেখানে তো মাটি নেই, সাধারণত কথাটা বলতে হবে। অর্থাৎ যে সমস্ত জীব সাধারণত কি করে, মাটি ভেদ করে ওঠে, তাদেরকে সাধারণত কি বলা হয়, উদ্ভিদ বলা হয়।
শিক্ষার্থী, তাহলে প্রাণী তাদেরকে বলে প্রাণী হলো সেই সমস্ত জীব যাদের প্রাণ আছে, অর্থাৎ যারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, যাদের সংবহন তন্ত্র অর্থাৎ রক্ত তারপর রেশম এই জিনিসের জাতীয় জিনিসগুলো আছে তাদেরকে আমরা প্রাণী বলতে পারি। এবং প্রাণী তাদের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে, প্রায় সব ধরনের খাদ্য গ্রহণ করতে পারে, কিন্তু উদ্ভিদ সেটা পারে না। তাহলে উদ্ভিদে তারা আর প্রাণীরা খাদ্য গ্রহণ
তাহলে আমরা নিশ্চয়ই এদের ভিতরে পার্থক্য করতে পারবো প্রাণী গ্রাম হাত তারপরে কি নিতে পারে প্রাণী গ্রাম স্বাদ নিতে পারে আর শুনতে পারে উদ্ভিদ কিন্তু সে পায় উদ্ভিদ ঘ্রাণ দিতে পারে শুনতে পারে আমাদের যেটা পার্থক্য বলছে না এটা হলো বৈশিষ্ট্য দিচ্ছে বুঝলি ঘ্রাণ দিতে পারে না শুনতেও পারে না তাহলে আমরা উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম তাহলে আমরা যদি উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য জানি তাহলে আমরা নিশ্চয়ই উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য করতে পারবো পারা যাবে না নিশ্চয়ই তোমরা সবাই পারবে আমরা একটি বইটা দেখে নিব বইটা একটু পড়বো এখানে তোমরা খেয়াল করো এই বৈশিষ্ট্যগুলো এখানে আছে তোমরা এই বইটিকে একটু পড়ে নিবে আর ছবিগুলো একটু খেয়াল করবে দেখো এখানে কিছু ছবি আছে দেখো উদ্ভিদের বৈশিষ্ট্য কি আছে ফুল আছে পাতা আছে শাখা প্রশাখা মূল আছে আর এইটা হলো প্রাণী তোমরা একটু বইটা খেয়াল করবে আমরা আজকে বইয়ে 6, 7 এবং 8 পৃষ্ঠা পড়ালাম তোমরা বাড়িতে নিশ্চয়ই এটা ভালো করে মনোযোগ দিয়ে পড়বে এবং আমি যে বৈশিষ্ট্যগুলো করলাম এই বৈশিষ্ট্যগুলো বলার চেষ্টা করবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বাসায় থাকবে নিয়মিত পড়াশোনা করবে আমাদের ক্লাসগুলো ঠিকঠাক করে দেখবে এবং বাবা মার কথা শুনে মাস ছাড়া বাহিরে বাইর হবে না এটা যদি তোমাদের মধ্যে বিশেষ আমার অনুরোধ রইল তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি